নদীপথে বালুবাহী নৌযানের ধাক্কাই কি বয়ে আনছে জানমালের সমাপ্তি? পদ্মা নদীতে নিমজ্জিত রজনীগন্ধা ফেরি, অনেকেই বলছেন বালখেডের সাথেই নাকি ধাক্কা খেয়ে ডুবেছে ফেরিটি। কিন্তু প্রশ্ন হচ্ছে, বালখেডের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা এইবারই কি প্রথম? বালখেড হলো নদীপথের বালুবাহী নৌযান। দেশের নৌপথে বালুবাহী এসব নৌযান রাতে বা বৈরি আবহাওয়ায় চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না, ফলে প্রায়ই হতে হয় দুর্ঘটনার সম্মুখীন। এর জলজান্ত প্রমাণ পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে 9টি ট্রাক সহ প্রায় 17টি গাড়ি নিয়ে ইউটিলিটি ফেরি রজনীগন্ধার ডুবে যাওয়া। এ পর্যন্ত 10 জনকে উদ্ধার করা হলেও নিখোঁজ আছেন চালকের সহকারী। তবে মাত্র কিছুদিন আগেও বালখেটের সাথে ধাক্কা লেগে একইভাবে ডুবে যায় একটি ট্রলার। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার হাসাইল এলাকায় ঘটে এই দুর্ঘটনা। প্রায় 50-60 জনের মাঝে নিহত হন 2 জন, 15-16 জন সাঁতরিয়ে পারে উঠে গেল, বাকিরা থেকে যান নিখোঁজ। 2023 সালের ডিসেম্বর মাসে ঘটা এই দুর্ঘটনা সংঘটিত হয়েছিল এই পদ্মা নদীতেই। চলুন যাওয়া যাক কিছুটা পেছনে। 2023 সালের আগস্ট মাসে একটি পিকনিকের ট্রলার মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মার শাখা নদীতে প্রায় 50 জন যাত্রী নিয়ে ডুবে যায় ট্রলারটি। এখানেও কারণ বালখেডের ধাক্কা। এই ঘটনায় নিহত 8 জনের লাশ উদ্ধার করা হয়, বাকিরা নিখোঁজ। সিরাজদিঘা উপজেলা থেকে ট্রলারে করে পদ্মা সেতু ও আশেপাশের এলাকা ঘুরতে গিয়েছিলেন তারা। সারাদিন ঘুরে ফেরার পথে ঘটে এই দুর্ঘটনা। রাত 8টা থেকে 8:30 এই দুর্ঘটনা ঘটে। এবার আসি মেঘনা নদীতে। 2023 সালের আগস্ট মাস বালখেটের ধাক্কায় ডুবে যায় ট্রলার, মারা যান একই পরিবারের 5 জন সদস্য। বালখেটের ধাক্কায় নদীপথে দুর্ঘটনা যেন নতুন কিছু নয়, প্রতিনিয়তই হচ্ছে এমন। তবুও নিয়ম অমান্য করে, জানমালের তোয়াক্কা না করে নদীপথে চলাচল করছে এসব বালখেট।